তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো যে তোমাদের এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট আগামী 31 মে প্রকাশ করা হবে। তাই তোমরা নিশ্চয়ই এখন প্রচন্ড টেনশনে আছো। একদিকে তোমাদের যেমন রেজাল্ট নিয়ে টেনশন, অন্যদিকে তোমাদের কলেজ ভর্তি নিয়েও মাথায় ঘুরছে বিভিন্ন প্রশ্ন। সো আজকের ভিডিওতে তোমাদের মাথায় ঘুরপাক খাওয়া কলেজ অ্যাডমিশন নিয়ে এবং রেজাল্ট নিয়ে যাবতীয় সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব এবং ভিডিওর একেবারে লাস্টে থাকবে তোমাদের জন্য বিরাট দুটি সুসংবাদ ও একটি মারাত্মক দুঃসংবাদ। সো সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। সো আজকের ভিডিওতে তোমাদের যে সকল কোশ্চেনের অ্যান্সার দিব সেগুলো হচ্ছে, 1 নম্বর রয়েছে সাবজেক্টিভ ও অবজেক্টিভ কি একসাথে পাস নাকি আলাদা পাস। এরপর 2 নম্বর রয়েছে 78 বা 79 পেলে কি A+ দিবে বা 31 বা 32 পেলে কি পাস করিয়ে দেবে। এরপর 3 নম্বর রয়েছে প্রি রেজিস্ট্রেশন ছাড়া কি এসএসসি রেজাল্ট দেখা যাবে না। এরপর 4 নম্বর রয়েছে এসএসসি রেজাল্ট কোন কোন পদ্ধতিতে দেখতে পারবো। এরপর 5 নম্বর রয়েছে, ভাইয়া আমি যদি রেজাল্ট খারাপ করি তবে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করব এবং বোর্ড চ্যালেঞ্জ করলে কি সত্যি রেজাল্ট পরিবর্তন হয়। এরপর 6 নম্বর রয়েছে কলেজ অ্যাডমিশন কত তারিখ থেকে শুরু হবে। এরপর 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করব। এরপর 8 নম্বর রয়েছে কলেজ অ্যাডমিশনের জন্য কলেজ চয়েস দিতে কি কি কাগজপত্র লাগে। এরপর 9 নম্বর রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কয়টা কলেজ চয়েস দেওয়া যায়। এরপর 10 নম্বর রয়েছে, ভাইয়া কলেজ চয়েসের জন্য কয়বার অ্যাপ্লাই করা যায়। এরপর 11 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ভাইয়া আমি যদি ফার্স্ট চয়েসে কোনো কলেজে চান্স না পাই তাহলে কি করব। এরপর 12 নম্বর রয়েছে, ভাইয়া প্রাথমিক নিশ্চয়ন কি এবং প্রাথমিক নিশ্চয়নের ফি কিভাবে প্রদান করে। এরপর 13 নম্বর রয়েছে মাইগ্রেশন কি। এরপর 14 নম্বর রয়েছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তারা কি অন্য সবার সাথে কলেজ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে নাকি তাদেরকে পরে অ্যাপ্লাই করতে হবে। এবং ফাইনালি 15 নম্বরে থাকবে তোমাদের জন্য দারুণ সুসংবাদ এবং মারাত্মক দুটি দুঃসংবাদ। সো সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। সো প্রথমে আসা যাক 1 নম্বর কোশ্চেনে। তো 1 নম্বর কোশ্চেনটি ছিল সাবজেক্টিভ ও অবজেক্টিভ কি একসাথে পাস নাকি আলাদা পাস। সো এই কোশ্চেনটির আনসার হচ্ছে তোমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ আলাদা আলাদা পাস। তোমাদের সাবজেক্টিভে পাস করতে হলে 23 মার্ক পাওয়া লাগবে এবং অবজেক্টিভে পাস করতে হলে 10 মার্ক পাওয়া লাগবে। সো তোমাদের টোটাল সাবজেক্টিভ এবং অবজেক্টিভ মিলিয়ে 23 এবং 10 মার্ক মিলে যখন তোমরা 33 মার্ক পাবে তখন তোমরা পাস করবে। সো আশা করি তোমরা তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তরটি পেয়ে গেছো। সো এবার আসা যাক 2 নম্বর কোশ্চেনে। তো 2 নম্বর কোশ্চেনটি ছিল, 78 বা 79 পেলে কি A+ দিবে বা 31 বা 32 পেলে কি পাস করিয়ে দেবে। সো এই কোশ্চেনটির আনসার হচ্ছে তোমাদের 78 বা 79 পেলে তোমাদের A+ দিবে কিনা এই বিষয়টি ডিপেন্ড করছে তোমাদের যে স্যার তোমার খাতা দেখছে সে স্যারের মন মানসিকতা এবং মেজাজের উপর। অর্থাৎ যে টাইমে স্যার তোমার খাতাটি দেখছে সেই টাইমে যদি স্যারের মন মেজাজ ভালো থাকে অথবা তোমার খাতা যদি কোনো ভালো স্টুডেন্টের খাতার সাথে পড়ে যায় তাহলে তোমরা যদি 78 বা 79 পাও তাহলে তোমাকে অবশ্যই A+ দিয়ে দিবে। কারণ কোনো টিচারই চায় না কোনো স্টুডেন্ট A+ এর হাত থেকে বঞ্চিত হোক। কিন্তু যদি তোমার খাতাটা কোনো খারাপ স্টুডেন্টের খাতার সাথে পড়ে যায় অর্থাৎ কোনো খারাপ স্টুডেন্টের খাতা টিচার দেখলো এবং সেই স্টুডেন্টের খাতাটা দেখার পর স্যারের মন মেজাজ খারাপ হয়ে গেল এবং এর পরপরই যদি তোমার খাতাটা স্যারের সামনে পড়ে তাহলে কিন্তু সেই খারাপ স্টুডেন্টের খাতার ব্যাড ইফেক্টটা কিন্তু তোমার খাতার উপর দিয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি 78 বা 79 পাও তাহলে কিন্তু তোমাদের A+ নাও দিতে পারে। তো এই বিষয়টি সম্পূর্ণ স্যারের মন মেজাজ এবং মন মানসিকতার উপর ডিপেন্ড করতেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে 78 বা 79 পেলে টিচারের A+ দিয়ে দেয়। সো এবার আসা যাক তোমাদের 31 বা 32 পেলে কি পাস করিয়ে দেবে কিনা। সো তোমরা হয়তো অনেকে জানো বা জানো না যে সাবজেক্টিভে 1 এবং অবজেক্টিভে 1 গ্রেজ মার্ক থাকে। তো এই ক্ষেত্রে তোমরা যদি 31 বা 32 পাও তাহলে তোমাদের 1 গ্রেজ মার্ক দিয়ে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। সো তোমরা যারা 31 বা 32 পাবে তোমরা বেশি টেনশন করো না, ইনশাল্লাহ তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। এবার আসা যাক তোমাদের 3 নম্বর কোশ্চেনে। তো 3 নম্বর কোশ্চেনটি ছিল, প্রি রেজিস্ট্রেশন ছাড়া কি এসএসসি রেজাল্ট দেখা যাবে না। সো এই কোশ্চেনটির আনসার হচ্ছে তোমাদের প্রি রেজিস্ট্রেশন ছাড়া তোমাদের রেজাল্ট দেখা যাবে। বাট প্রি রেজিস্ট্রেশন করার একটা সুবিধা হচ্ছে তোমাদের রেজাল্টটা যখনই পাবলিশ করা হবে সাথে সাথে তোমাদের মোবাইলে SMS এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে। কিন্তু তোমরা যদি প্রি রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে তবে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে দেখতে পারবে না। হয়তো তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টাও লাগতে পারে তোমাদের রেজাল্টটা হাতে পেতে। তো আশা করি 3 নম্বর কোশ্চেনের আনসারটি পেয়ে গেছো। তো এবার আসা যাক 4 নম্বর কোশ্চেনে। তো 4 নম্বর কোশ্চেনে ছিল, এসএসসি রেজাল্ট কোন কোন পদ্ধতিতে দেখতে পারবো। সো 3 নম্বর কোশ্চেনের আনসারে যেহেতু বলেছিলাম প্রি রেজিস্ট্রেশন ছাড়াও তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে, সো এখন কথা হচ্ছে তোমরা কোন কোন পদ্ধতিতে তোমরা রেজাল্টগুলো দেখতে পারবে। সো প্রথমত আসা যাক সরকারের নতুন পদ্ধতি অর্থাৎ প্রি রেজিস্ট্রেশন। তোমরা যদি প্রি রেজিস্ট্রেশন করে থাকো তাহলে তোমাদের অটোমেটিক রেজাল্টটা মোবাইল ফোনে পাঠিয়ে দেওয়া হবে, তোমাদের কিছুই করা লাগবে না। সো এটা গেল একটা পদ্ধতি। এছাড়া আরেকটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যেভাবে প্রি রেজিস্ট্রেশন করেছিলে ঠিক ওইভাবে
যেদিন এসএসসি রেজাল্ট পাবলিশড হবে ওই দিন তোমরা এসএমএস করতে পারো। প্রথমে তোমরা দিবে এসএসসি, দেন একটা স্পেস, তারপর তোমাদের বোর্ডের তিন অক্ষর, তারপর তোমরা আরেকটা স্পেস দিবে, তারপর তোমরা তোমাদের এসএসসি রোল নাম্বারটা দিবে, তারপর আরেকটা স্পেস, তারপর তোমাদের সনটা দিবে, অর্থাৎ যে সালে তোমরা পরীক্ষা দিয়েছো সেই সালটা দিয়ে দিবে। দেওয়ার পর তোমরা এসএমএসটা 16222 নম্বরে পাঠিয়ে দিলে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। তবে তোমাদের রেজাল্টটা তোমাদের মোবাইল ফোনে আসতে আসতে কিছু সময় লাগবে, যেটা তোমরা যদি প্রি রেজিস্ট্রেশন করে থাকো তাহলে তোমাদের আর সেই সময়টা লাগবে না, তোমাদের সাথে সাথে চলে আসবে। সো তোমরা এভাবে এসএমএস এর মাধ্যমে দেখতে পারো। তাছাড়া তোমরা আরেকটা যে পদ্ধতিতে দেখতে পারো সেটা হচ্ছে তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের এসসি সম্মানের পরীক্ষার রেজাল্টটা দেখতে পারো উইথ মার্কশিট, অর্থাৎ মার্কশিট সহ তোমরা অনলাইন থেকে তোমাদের রেজাল্টটা দেখতে পারবে এবং এটাও দেখতে পারবে যে তোমরা কোন বিষয়ে কত মার্ক পেয়েছো। সো তোমরা কিভাবে তোমাদের এসসি সম্মানের পরীক্ষার রেজাল্ট অনলাইন থেকে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে দেখবে, সো সেই টপিকে দুইটা ভিডিও আমি মেক করেছি, একটা কিভাবে মোবাইল দিয়ে দেখতে হয় আর একটা কিভাবে কম্পিউটার দিয়ে দেখতে হয়। সো তোমরা চাইলে সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা সেই দুটি ভিডিওর লিংক পেয়ে যাবে। সো তোমরা লেট না করে এই ভিডিওটা শেষ হলেই সেই দুটো ভিডিও দেখে নিবে, তাহলে তোমরা খুব সহজেই অনলাইন থেকে তোমাদের মার্কশিটটা দেখে নিতে পারবে। সো আশা করি তোমরা তোমাদের 4 নম্বর কোশ্চেনের উত্তরটিও পেয়ে গেছো। তো এবার আসা যাক তোমাদের 5 নম্বর কোশ্চেনে। তো 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ভাইয়া আমি যদি খারাপ রেজাল্ট করি তবে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করব এবং বোর্ড চ্যালেঞ্জ করলে কি সত্যি রেজাল্ট পরিবর্তন হয়? সো তোমরা যদি খারাপ রেজাল্ট করো অথবা তোমরা যদি অনেক ভালো একটা পরীক্ষা দিয়ে থাকো কিন্তু তোমরা যদি তোমাদের আশানুরূপ ফলাফল না পাও, তোমাদের যদি সন্দেহ হয় যে তোমাদের রেজাল্ট হয়তো ভুল আসছে, তোমরা এর থেকে ভালো রেজাল্ট ডিজার্ভ করো, তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। কারণ বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের সত্যি সত্যি রেজাল্ট পরিবর্তন হয়। তোমরা যদি বিগত কিছু বছরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অ্যানালাইসিস করো অথবা চেক করো তাহলে তোমরা দেখতে পারবে যে এমন অনেক উদাহরণ আছে যেখানে দেখা যাচ্ছে যে তোমাদের অনেক স্টুডেন্ট ফেল করেছিল কিন্তু বোর্ড চ্যালেঞ্জের পর তার এ প্লাস আসছে, এমন কিন্তু অহরহ উদাহরণ আছে। তাছাড়া অনেকে এ পেয়েছিল কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর এ প্লাস পেয়েছে, অথবা অনেকে ফেল করেছিল বোর্ড চ্যালেঞ্জ করার পর পাস করেছে। সো এরকম প্রচুর এক্সাম্পল আছে যেটা থেকে প্রমাণিত হয় যে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের আসলে রেজাল্ট পরিবর্তন হয়। আর বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয় সেই টপিকে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো। সো এখন কথা হচ্ছে তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে। তো বোর্ড চ্যালেঞ্জ তোমাদের টেলিটক সিম দিয়ে করতে হয়। সো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় সো এই টপিকে এখন যদি আমি দেখাইতে চাই তাহলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে এবং তোমাদের এত ধৈর্যও নেই যে তোমরা এত লম্বা ভিডিও দেখো, তাই আমি এই টপিকে একটি সেপারেট ভিডিও কিছুদিনের মধ্যে আপলোড করবো। অর্থাৎ তোমাদের যেদিনই রেজাল্ট দিবে ওই দিন বিকাল অথবা পরের দিন সকালে তোমরা বোর্ড চ্যালেঞ্জের উপর একটি সেপারেট ভিডিও পেয়ে যাবে। সো তোমরা একেবারে টেনশন করো না, তোমাদের একদম এ টু জেড ক্লিয়ার করে তোমাদের পরবর্তী একটি ভিডিওতে আমি সেটি জানিয়ে দিব। তো তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। সো এবার আসে যাক 6 নম্বর কোশ্চেনে। তো 6 নম্বর কোশ্চেনটি ছিল, কলেজ অ্যাডমিশন কত তারিখ থেকে শুরু হবে? সো আমরা যদি অল রেজাল্ট বিডি তো এই ওয়েবসাইটে আসি, বাংলাদেশের কিন্তু এই ওয়েবসাইটটি অনেক পপুলার একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যদি আসি তো একটু নিচে স্ক্রল করে আসলে এখানে তোমরা দেখতে পারবে যে এসএসসি অ্যাডমিশন অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট 6th June 2020, অর্থাৎ তোমাদের 31 মে যেহেতু রেজাল্ট দিবে সো তোমাদের 6th June থেকে তোমাদের কলেজ অ্যাডমিশনের প্রসেসটি শুরু হতে পারে এবং এইচএসসি অ্যাডমিশন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমাদের 24th June 2020 এবং তোমাদের কলেজ ভর্তির ফার্স্ট অ্যাপ্লিকেশনের রেজাল্ট দিবে তোমাদের 5 July 2020। এরপর আরেকটু নিচে স্ক্রল করে আসলে তোমরা এখানে দেখতে পাবে যে সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম 14th July 2020, অর্থাৎ তোমাদের সেকেন্ড টাইম কলেজ অ্যাপ্লিকেশনের প্রসেসটা শুরু হবে 14 July থেকে এবং সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 17th July 2020। সো এই টপিকে যদি তোমরা আরেকটু বিস্তারিত জানতে চাও তাহলে একটু নিচে স্ক্রল করে আসলে তোমাদের এখানে বিস্তারিত আরো দেওয়া আছে। তো আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা পুরোটা শোনো, কারণ তোমরা যেহেতু কলেজ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে কিছুদিন পরে তাই তোমাদের এই বিষয়টা জেনে থাকা অত্যন্ত জরুরি। সো আমি পড়ছি, যদি 6 জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয় তাহলে শেষ ধাপে 24 জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। 16 আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করার চিন্তা ভাবনা করছে। সো তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে তোমাদের কলেজ অ্যাডমিশনের পর ক্লাস কবে থেকে শুরু হতে পারে। সো এখানে অ্যান্সারটা দেওয়া আছে যে তোমাদের 16 আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু চিন্তা ভাবনা বোর্ড থেকে করা হচ্ছে। সো এতে প্রথম ধাপের ভর্তির আবেদন আগামী 6 থেকে 16 জুন পর্যন্ত গ্রহণ করা হতে পারে। এরপর রয়েছে 23 থেকে 27 জুন যাচাই বাছাই আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম চলতে পারে। এরপর 5 জুলাই প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে পুনর্নিরীক্ষণীয় এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনকারীদের প্রথম ধাপে আবেদন করার সুযোগ দেওয়া হতে পারে, অর্থাৎ এখানে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের কথা বলা হয়েছে। সো এই লাইনটি নিয়ে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তারা কিভাবে অ্যাপ্লাই করবে বা তাদের একসাথে কি অ্যাপ্লাই করা যাবে কিনা, সো এই টপিকে ভিডিও লাস্টে একটি কোশ্চেন আছে, তো সেখানে তোমাদের এই লাইনটির অ্যান্সারটি দিয়ে দিব। সো সেটি জানার জন্য তোমরা একটু ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। এরপর রয়েছে দ্বিতীয় ধাপের আবেদন, 14 জুলাই শুরু হয়ে চলতে পারে 17 জুলাই পর্যন্ত। এই দিন রাত 8টার পর এ ধাপের ফলাফল প্রকাশ করা হতে পারে, অর্থাৎ তোমাদের দ্বিতীয় ধাপের আবেদন যেদিন শুরু হয়ে যেদিন শেষ হবে ওই দিন রাতেই কিন্তু তোমাদের
রেজাল্টটা প্রকাশ করা হবে আর যদি ওই দিন রাতে প্রকাশ করা না হয় তবে পরের দিন সকালে তোমরা দ্বিতীয় ধাপের আবেদনের রেজাল্টই পেয়ে যাবে এরপর রয়েছে তৃতীয় ধাপের আবেদন 22 জুলাই শুরু হয়ে চলতে পারে 24 জুলাই পর্যন্ত 24 জুলাই রাত 8টার পর এই ধাপের ফল প্রকাশ করা হতে পারে এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুনুর রশিদ মঙ্গলবার ফল রেজাল্ট বিডিকে বলেছেন যদি চলতি মাসে ফলাফল প্রকাশ করতে পারি তাহলে 6 জুন থেকে 24 জুলাই পর্যন্ত অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শেষ করা হবে আশা করি তোমরা কথাগুলো শোনার পর তোমাদের 6 নম্বর কোশ্চেনের অ্যানসারটি পেয়ে গেছো এবং তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে আমি এই ওয়েবসাইটটির লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখানে ক্লিক করে তোমরা আরো বিস্তারিত জেনে নিতে পারো এরপর আসা যাক 7 নম্বর কোশ্চেনে তো 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করব তো তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে তো সেই টপিকে আমি পরবর্তীতে একটি সেপারেট ভিডিও বানাবো তাছাড়া তোমাদের যে ওয়েবসাইট থেকে তোমাদের কলেজ অ্যাডমিশনের অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে এই যে এই ওয়েবসাইটটি তো আমি এই ওয়েবসাইটটির লিংক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো তোমরা এই ওয়েবসাইটে এসে ঘুরে দেখতে পারো তো তোমাদের যখন কলেজ অ্যাডমিশনের প্রসেস শুরু হবে তখন তোমাদের এই মাঝখানে অ্যাপ্লাই নাও নামে একটি অপশন দেওয়া থাকবে সেখানে ক্লিক করার পর তোমরা তোমাদের কলেজ অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারবে সো তোমরা চিন্তা করো না তোমাদের বিস্তারিত ফুল টিউটোরিয়াল দেওয়া থাকবে আর তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে তো এখন যেহেতু অনেক কম্পিউটারের দোকান বন্ধ থাকবে তাই আমাদের চ্যানেল থেকে একটু উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে তোমাদের কলেজ ভর্তির ফুল প্রসেসটা আমরা করে দিব আমাদের চ্যানেল থেকে এই উদ্যোগটা গ্রহণ করেছি সো তোমাদের কাজ হচ্ছে তোমরা যারা আমাদের মাধ্যমে কলেজ অ্যাডমিশনের কাজটা করাতে চাও তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তোমাদের কাজ হচ্ছে আমাদের ফেসবুক পেজে গিয়ে একটি লাইক দেওয়া এবং একটি মেসেজ করা যে ভাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের কলেজ অ্যাডমিশনের কাজটা করাতে চাই সো তোমরা এতটুকু কাজ করে রাখলে তোমাদের সাথে পরবর্তীতে আমরা যোগাযোগ করবো এবং কলেজ অ্যাডমিশনের প্রসেস শুরু হলে তোমাদের কাজটা আমরা করে দিব তোমাদের জাস্ট বোর্ডের যে খরচটা রয়েছে সেটা বিকাশে পে করে দিলেই চলবে সো আশা করি তোমরা তোমাদের 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটিও পেয়ে গেছো এবং আমাদের এই উদ্যোগটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না সো এবার আসা যাক তোমাদের 8 নম্বর কোশ্চেনে তো 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য কলেজ চয়েস দিতে কি কি কাগজপত্র লাগে সো এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে তোমরা যখন এই ওয়েবসাইট থেকে তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে যাবে অথবা আমাদের মাধ্যমে করাবে তখন তোমাদের যেসব কাগজপত্র লাগবে সেটা হচ্ছে তোমাদের এসএসসি সার্টিফিকেটটা লাগবে সেখান থেকে তোমাদের এসএসসির রোল জন্ম তারিখ তাছাড়া তোমাদের সার্টিফিকেটে যেসব তথ্য দেওয়া আছে তোমাদের সেই সকল তথ্যই লাগবে এছাড়া তোমাদের বাবা অথবা মার এনআইডি কার্ডটা লাগবে অর্থাৎ তোমাদের এই ওয়েবসাইটে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমাদের এখানে তোমাদের বাবা অথবা মার এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া লাগবে সো তাই তোমরা যখন কম্পিউটার দোকানে যাবে সেক্ষেত্রে তোমরা তোমাদের সাথে তোমাদের বাবা মার এনআইডি কার্ডের ফটোকপিটাও নিয়ে যাবে তাছাড়া লাগবে তোমাদের একটি মোবাইল নাম্বারও অর্থাৎ এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমরা কোন কলেজে চান্স পেয়েছো বা না পেয়েছো সেটা কিন্তু তোমাদের এসএমএস এর মাধ্যমে যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন জানিয়ে দেবে আর এখানে আরেকটা কথা বলে রাখি তোমরা যখন এই অ্যাপ্লিকেশনটা করবে তখন কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বারটা দিবে সেই মোবাইল নাম্বারে তোমাদের একটা সিকিউরিটি কোড পাঠাবে অথবা কিছু কিছু মেসেজ দিবে তোমরা কিন্তু কোনো মতেই সেই এসএমএস গুলো যাতে ডিলিট না হয় সেদিকে খেয়াল রাখবে কারণ তোমরা যখন কোনো কলেজে চান্স পেয়ে যাবে এবং যখন তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য ওই কলেজে যাবে তখন কিন্তু তোমাদের ওই সিকিউরিটি কোডটা লাগবে যেটা তোমাদের এই ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে তাছাড়া কিন্তু তোমাদের যদি কোনো কিছু ভুল হয় অথবা তথ্য চেঞ্জ করতে চাও তাহলেও কিন্তু তোমাদের ওই এসএমএস এর সিকিউরিটি কোডটা লাগবে তাই তোমরা খুবই সতর্কতার সাথে সেই সিকিউরিটি কোডটা সংরক্ষণ করবে দরকার হলে সেই এসএমএসটা তোমাদের খাতায় বা কাগজে লিখে রাখবে অথবা কয়েকটি মোবাইলেও ফরওয়ার্ড করে রাখতে পারো তোমাদের সতর্কতা বা সিকিউরিটির জন্য এমনটা কিন্তু আমার সাথেও ঘটেছিল আমি যখন কলেজ অ্যাডমিশনের জন্য ভর্তি হতে যাব সেই দিন আমার হাত থেকে আমার মোবাইল ফোনটা পড়ে আমার মোবাইল ফোনটা নষ্ট হয়ে যায় যার কারণে আমি সিকিউরিটি কোডটা হারিয়ে ফেলেছিলাম যার কারণে কিন্তু আমার কলেজে ভর্তি হতে অনেক সমস্যায় পড়তে হয়েছিল তাই তোমাদের যাতে পড়তে না হয় তাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদের এই কথাটা বলে দিলাম এত গুরুত্বপূর্ণ একটা কথা যেহেতু বলে দিলাম তাই তোমরা এই খুশিতে এই ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবে তো এবার আসে যাক 9 নম্বর কোশ্চেনে তো 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কয়টা কলেজ চয়েস দেওয়া যায় তোমাদের এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে তোমরা সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে চয়েস দিতে পারবে অর্থাৎ তোমরা যখন তোমাদের কলেজ চয়েসের একটা লিস্ট তৈরি করবে তখন তোমরা তোমাদের চয়েসের প্রাধান্য অনুযায়ী তোমাদের একটা লিস্ট তৈরি করবে সেই লিস্টে তোমরা কিন্তু সর্বনিম্ন 5টা কলেজ রাখবে এবং সর্বোচ্চ 10টা কলেজ রাখতে পারবে এই সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ দিয়ে তোমরা এই ওয়েবসাইট থেকে তোমাদের কলেজ ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে সো আশা করি তোমরা তোমাদের 9 নম্বর প্রশ্নের উত্তরটিও পেয়ে গেছো তো এবার আসা যাক তোমাদের 10 নম্বর কোশ্চেনে তো 10 নম্বর কোশ্চেনটি ছিল ভাইয়া কলেজ চয়েসের জন্য কয়বার অ্যাপ্লাই করা যায় সো এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে তোমরা কলেজ অ্যাডমিশনের জন্য সর্বোচ্চ 3 বার অ্যাপ্লাই করতে পারবে সো এবার আসা যাক তোমাদের 11 নম্বর কোশ্চেনে তো এই কোশ্চেনটি হচ্ছে ভাইয়া আমি যদি ফার্স্ট চয়েসে কোনো কলেজেই চান্স না পাই তাহলে কি করব সো তোমরা যদি প্রথম চয়েসে কোনো কলেজেই চান্স না পাও তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের 10 নম্বর কোশ্চেনের অ্যান্সারে যেহেতু বলেছি তোমরা সর্বোচ্চ 3 বার অ্যাপ্লাই করতে পারবে তাই তোমরা যখন প্রথম অ্যাপ্লাইয়ে কোনো কলেজেই চান্স না পাবে তাদের এই ওয়েবসাইটে একটি নির্দেশিকা দেওয়া আছে তো এখানে আমি একটু পড়ছি যে দেখো যে সকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত হয়নি তারা কোনো ফি প্রদান ছাড়াই আবেদন
অর্থাৎ নতুন কলেজ সংযোজন বিয়োজন করতে পারবে। সো এর অর্থ হচ্ছে তোমরা যেহেতু কলেজ অ্যাডমিশনের জন্য তিনবার অ্যাপ্লাই করতে পারবে, সো এই ক্ষেত্রে যদি তোমরা প্রথমবার অ্যাপ্লাই করার পর কোনো কলেজেই চান্স না পাও, তাহলে তোমরা যখন সেকেন্ড টাইম তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তো তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো পেমেন্ট করা লাগবে না, তোমরা প্রথমবার যে পেমেন্ট করেছিলে সেই পেমেন্ট দিয়েই তোমরা সেকেন্ডবার অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমরা যদি সেকেন্ডবারও চান্স না পাও সেক্ষেত্রেও তোমাদের চিন্তার কারণ নেই, তোমরা তৃতীয়বারে আরও একবার অ্যাপ্লাই করতে পারবে। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ তোমরা অবশ্যই কোনো না কোনো কলেজে চান্স পেয়ে যাবে। তো আশা করি তোমরা 11 নম্বর কোশ্চেনের আনসারটিও পেয়ে গেছো। তো এবার আসা যাক তোমাদের 12 নম্বর কোশ্চেনে। তো 12 নম্বর কোশ্চেনটি ছিল, ভাইয়া প্রাথমিক নিশ্চয়ন কি এবং প্রাথমিক নিশ্চয়নের ফি কিভাবে প্রদান করে। সো প্রাথমিক নিশ্চয়নটা হচ্ছে তোমরা যখন প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে অথবা তৃতীয় ধাপে কলেজ ভর্তির জন্য অ্যাপ্লাই করো, এবং অ্যাপ্লাই করার পর তোমরা যখন কোনো না কোনো কলেজে চান্স পেয়ে যাও, তো চান্স পাওয়ার পরে তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে তোমাদের যে সিটটা রয়েছে সেই সিটটা কনফার্ম করার জন্য তোমাদের বোর্ডে একটা ফি প্রদান করতে হয়। সো সেই ফিটাই হচ্ছে তোমাদের প্রাথমিক নিশ্চয়ন ফি। সো তোমরা এই ফিটা টেলিটক, রকেট, বিকাশ অথবা শিওর ক্যাশের মাধ্যমে প্রদান করতে পারবে। সো কিভাবে প্রদান করতে হয় তো সেই টপিকে তোমাদের সেপারেট ভিডিও আমরা আপলোড করব। তো সেজন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো আশা করি তোমরা তোমাদের 12 নম্বর কোশ্চেনের অ্যান্সারটিও পেয়ে গেছো। তো এবার আসছে তোমাদের 13 নম্বর কোশ্চেনে। তো 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে মাইগ্রেশন কি। সো মাইগ্রেশন বিষয়টা কি সেটা আগে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। তো মাইগ্রেশন বিষয়টা হচ্ছে, ধরো তুমি 10টা কলেজের একটা লিস্ট তৈরি করেছো তোমাদের পছন্দ অনুযায়ী, সেক্ষেত্রে যখন তোমাদের রেজাল্ট দিল, সো ধরো তোমরা তোমাদের কলেজ অ্যাপ্লাই যখন করেছো তখন তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী 10টা কলেজের একটা লিস্ট তৈরি করেছো। তো যখন প্রথম ধাপের রেজাল্ট দিল তখন দেখলে যে তোমরা যেই 10টা কলেজের লিস্ট তৈরি করেছো সেই 10টা লিস্টের মধ্যে তোমরা 5 নম্বর কলেজে চান্স পেয়েছো, কিন্তু তোমার ইচ্ছে ছিল যে তুমি উপরের দিকে যে কলেজগুলো তুমি লিস্টে রেখেছিলে সেই কলেজগুলোয় ভর্তি হতে চাও। সেই ক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশনটা অন করে রাখো বা মাইগ্রেশন প্রসেসটা করে রাখো, তাহলে তোমার যদি উপরের দিকে কোনো কলেজে সিট খালি হয় তাহলে তোমাকে অটোমেটিক উপরের কোনো কলেজে ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, তোমাদের পছন্দের কলেজের লিস্ট অনুযায়ী তোমাদের উপরের দিকে যে কলেজগুলো রয়েছে যেগুলো তুমি আগে চান্স পাওনি সেই কলেজগুলোতে তোমাদের অটো মাইগ্রেশন হয়ে তোমাদের উপরে উঠিয়ে দিবে। সো এখানে মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তো কিভাবে মাইগ্রেশন করতে হয় তো এই টপিকে বিস্তারিত এখানে দেওয়া আছে। তো এই টপিকে আমি সেপারেট ভিডিও বানাবো, তো সেজন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো আশা করি তোমরা তোমাদের 13 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি পেয়ে গেছো। তো এবার আসা যাক 14 নম্বর কোশ্চেনে। তো 14 নম্বর কোশ্চেনটি ছিল, যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তারা কি অন্য সবার সাথে কলেজ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে নাকি তাদের পরে অ্যাপ্লাই করতে হবে। সো ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে এই টপিকের ভিডিওর লাস্টে কথা বলবো। তো আমি যেহেতু এই প্যাসেজটা পড়েছিলাম তো এখানে একটা লাইন লেখা ছিল যে, তবে পুনর্নিরীক্ষায় এসএসসি পরীক্ষার ফল পরিবর্তনকারীদের প্রথম ধাপে আবেদন করার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ তোমরা কিন্তু প্রথমেই যখন সবাই যখন অ্যাপ্লাই করবে তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য প্রথম ধাপে, তোমরা তাদের সাথে অ্যাপ্লাই করতে পারবে। তবে তোমার যদি সন্দেহ থাকে যে তোমার পুনরীক্ষণের পর বা বোর্ড চ্যালেঞ্জের পর তোমার রেজাল্টটি পরিবর্তন হতে পারে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে না। কারণ তোমাদের যদি রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, তোমাদের রেজাল্ট যদি আরও আগে থেকে ভালো হয় তাহলে কিন্তু আরও ভালো কলেজে তোমরা চান্স পেতে পারো। তাই তোমাদের বুদ্ধিমানের কাজ হবে তোমরা প্রথমেই অ্যাপ্লাই না করো, কারণ তোমাদের এখানে বলেই দিয়েছে তোমাদের পরবর্তীতে প্রথম ধাপে আবেদনকারীদের সাথে আবেদন করার সুযোগ দেওয়া হবে। সো আশা করি তোমরা তোমাদের 14 নম্বর প্রশ্নের অ্যান্সারটি পেয়ে গেছো। তো এবার আসা যাক 15 নম্বরে, তোমাদের সুসংবাদ এবং একটু দুঃসংবাদে। তো তোমাদের জন্য একটি দারুণ সুসংবাদ হচ্ছে যে, তোমরা অনেকে আমার বিভিন্ন ভিডিওতে জানতে চেয়েছিলে যে বিভিন্ন বোর্ডে পাশের হার কেমন অথবা তোমাদের এবার এ প্লাসের হার কেমন হবে। সো তোমাদের জন্য এই সুসংবাদটা হচ্ছে যে, তোমাদের এবছর তোমাদের পাশের হার এবং এ প্লাসের হারটা বিগত বছরগুলোর তুলনায় কিছুটা বেশি। তাছাড়া তোমরা এটাও জানো যে তোমাদের কিছু কিছু বোর্ডে ভুল প্রশ্নে পরীক্ষা হওয়ার ঘটনা ঘটেছিল। তাই তোমাদের শিক্ষামন্ত্রী এটি ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছেন যে তোমাদের ক্ষতি হয় বা শিক্ষার্থীদের ক্ষতি হয় এমন কোনো কিছু করা হবে না। সো তোমরা এই বিষয়টা নিয়ে একবারে নিশ্চিন্তে থাকতে পারো, সেটাও তোমাদের জন্য একটি দারুণ সুসংবাদ। সো এবার আসা যাক তোমাদের দুঃসংবাদটিতে। সো তোমরা নিশ্চয়ই জানো যে এবার করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বা তোমাদের শিক্ষা বোর্ড সব কিছুই বন্ধ থাকবে বা বন্ধ থাকতে পারে। তোমরা অন্যান্য বার যেভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারতে বা অথবা বোর্ড চ্যালেঞ্জের সুবিধাটা পাবে, এবছর সেটা সেভাবে পাবে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো শিওর না। কারণ তোমরা জানো যে বোর্ড চ্যালেঞ্জ তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনেক ভালো স্টুডেন্ট দেখা যায় যে আনফর্চুনেটলি খারাপ করে ফেলেছে। সো সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যায় যে সে কিন্তু আবার ভালো রেজাল্ট করতে পারে। সে এবছর যেহেতু করোনা ভাইরাসের কারণে দেশে একটা সমস্যা চলছে, তাই তোমরা বোর্ড চ্যালেঞ্জ নিয়ে একটা সমস্যায় হয়তো পড়তে পারো। সো এটা তোমাদের জন্য একটি দুঃসংবাদ হতে পারে। সো আরেকটা দুঃসংবাদ হচ্ছে, যেহেতু তোমরা জানো যে এবছর গণিত প্রশ্ন কিছু কিছু বোর্ডে অনেক হার্ড হয়েছিল, তাই কিছু কিছু বোর্ড গণিতে কিছুটা খারাপ করেছে। তবে এভারেজ যে সবাই তোমাদের এবছর ভালো রেজাল্ট করেছে, এই প্লাসের হারও মোটামুটি বেশি। সো সব মিলিয়ে টোটাল এই ছিল আজকের ভিডিওতে। তাছাড়া তোমাদের ভিডিওর মাঝখানে যেটা বলেছিলাম, তোমরা যারা কলেজ অ্যাডমিশনের কাজটা আমাদের মাধ্যমে করাতে চাও, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়া যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, তোমরা এই টাইমটাই ঘরে থাকো, সাবধানে থাকো, সতর্ক থাকো, এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হয়ো না।
এবং একেবারে রেজাল্ট নিয়ে টেনশন করো না, ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবে আমার বিশ্বাস। সো এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাছাড়া এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে কিন্তু তোমাদের অনেক ফ্রেন্ডও দুশ্চিন্তায় আছে, তাই তোমরা ভিডিওটি শেয়ার করে তাদেরও চিন্তামুক্ত করতে পারো। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।